হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আবাস যোজনা নিয়ে আজকে ভিডিওতে থাকছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে নবান্নর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল উপভোক্তারা আবাস যোজনার অন্তর্গত বাড়ি পেতে চলেছেন সেই বাড়ি পাওয়ার টাকা নিয়ে নতুন করে তৈরি হয়েছে সমস্যা এবং নবান্নর পক্ষ থেকে এটাও জানা গিয়েছে এই সমস্যা কিন্তু তৈরি করেছেন স্বয়ং যারা উপভোক্তা আছেন অর্থাৎ যারা বাড়ির টাকা পাবেন অর্থাৎ যারা আবাস যোজনার টাকা পাবেন তারা কিন্তু নিজেদের ভুলের জন্যই নিজেদের টাকাটা পাচ্ছেন না তো কি সেই সমস্যা এবং কিভাবে সেই সমস্যার সমাধান আপনারা করবেন এবং আপনারা যে সকল উপভোক্তা আবাস যোজনার বাড়ির জন্য টাকা পাওয়ার যোগ্য তাদেরকে ঠিক কোন কাজটা করালে টাকাটা আপনারা অ্যাকাউন্টে পাবেন সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং নবান্ন থেকে কি জানানো হয়েছে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে সুতরাং ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন না হলে আপনাদের নাম তালিকাতে থাকা সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য টাকা পাবেন না এখানে দেখুন বলা হয়েছে রাজ্যে আবাস যোজনার টাকা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা তালিকাতে নাম থাকলেও টাকা দেওয়া সম্ভব হচ্ছে না টাকা পেতে কি করবেন জেনে নিন নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে কেন্দ্র থেকে এই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত রিলিজ না করলেও রাজ্যকে তালিকা তৈরির কাজ সম্পন্ন করতে হবে আগে থেকেই কিন্তু তালিকা তৈরির কাজ সম্পন্ন করতে পারা যায়নি এখনও অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট এখনও তৈরি হয়নি কিন্তু আপনাদের অনেকের লিস্ট তৈরি হয়ে গেছে যারা কিন্তু এই টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ এই কাজ কিন্তু এখনও চলছে এবং কেন চলছে কারণ কেন্দ্র থেকে কিন্তু এই নাম নথিভুক্তকরণের সময়সীমা বা মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যেটা এর আগের একটা ভিডিওটা অলরেডি আপনাদেরকে আমি জানিয়েছি সুতরাং এখনও কিন্তু নতুন নাম নথিভুক্তকরণের কাজ চলছে বা যাচাইকরণ চলছে এই নিয়ে রাজ্যে প্রকল্পের টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে বেশ সংশয় আবাস যোজনা নিয়ে উদ্বেগ বেড়েছে নবান্নে এবং এই উদ্বেগের কারণ হল এটাই বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কাজে আধার কার্ড একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই এই আবাস যোজনার টাকা পেতেও আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে বা আধার সিডিং করানো থাকতে হবে যেটাকে ডিবিটি বলা হচ্ছে কিন্তু সমস্যার বিষয় হলো আবাস যোজনার টাকা নিয়ে যে তথ্য সামনে এসেছে তা হলো এখনও পর্যন্ত এই যোজনায় নাম নথিভুক্ত হয়েছে মোট এগারো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো অষ্টআশি জনের নাম এই বিপুল সংখ্যক নামের তালিকার মধ্যে পঁচিশ শতাংশের বেশি আবেদনকারীর নামের সাথে করা হয়নি আধার সংযুক্তিকরণ তো এটা কিন্তু সবথেকে বড় সমস্যা যারা টাকা পেতে চলেছেন যাদের নাম অলরেডি তালিকাতে রয়েছে তাদের আবার পঁচিশ পার্সেন্ট উপভোক্তাদের কিন্তু এই আধার লিঙ্ক করা নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এর ফলে তাদের টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় হিসাবে আট লক্ষ সাতান্ন হাজার আটশো জনের নামের সাথে শুধুমাত্র আধার সংযুক্তিকরণ কাজটি সম্পন্ন করা হয়েছে অর্থাৎ মোট এগারো লক্ষের মধ্য থেকে আট লক্ষের নাম নথিভুক্তকরণ রয়েছে বাকিদের কিন্তু নেই এই নিয়ে বেশ উদ্বিগ্ন হচ্ছে নবান্ন আধার সংযোগ না করলে মিলবে না আবাস প্রকল্পের টাকা এছাড়া নিজের নামে থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না যার নামে আবাস যোজনার জন্য আবেদন করা হয়েছিল তার নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকলেও ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ায় টাকা ঢুকবে না অ্যাকাউন্টে অর্থাৎ এই ডিবিটি বা আধার সিডিং যদি আপনাদের করানো না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না এবং এটা কিন্তু যারা আবেদনকারী বা উপভোক্তা এটা তাদের নিজস্ব ব্যাপার তাদেরকে অবশ্যই এটা করেই নিতে হবে শুধুমাত্র এই প্রকল্পই নয় কেন্দ্রের সমস্ত প্রকল্পের সাথেই এখন আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে যেমনটা হয়েছে পিএম এম সঙ্গে এবং কৃষক বন্ধুর সঙ্গে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে নাহলে সেই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পাবেন না এই ধরনের কাজে রাজ্যে বেশ কিছু জেলায় কাজ অনেকটাই পিছিয়ে সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বেশ পিছিয়ে রয়েছে এই দিক থেকে বাকি বেশ কিছু জেলাতে এই কাজ এখনও একশো শতাংশ সফলতা পায়নি এই কারণে নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় অর্থাৎ প্রত্যেক জেলাতে কিন্তু নির্দেশ পাঠানো হয়েছে যাদের আধার সংযুক্তিকরণ এখনোই সম্পূর্ণ হয়নি তারা যেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্র সম্ভব সেটা করিয়ে নেয় যত দ্রুত সম্ভব এই আধার সংযোগের কাজ সম্পন্ন করা যাবে তত তাড়াতাড়ি মিলবে রাজ্যের মানুষের আবাস যোজনার টাকা রাজ্যের পঞ্চায়েত দফতর এই বিষয়ে দ্রুততার সাথে কাজ করছে তো তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে সকল উপভোক্তা টাকা পেতে চলেছে এখানে কিন্তু দায়িত্ব তাদেরও রয়েছে কারণ তারা যদি এই আধার লিঙ্ক ব্যাংকের সঙ্গে করিয়ে না নেয় তাহলে কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে টাকাটা পাবেন না তো সুতরাং আপনারা নিজেরা আগে দায়িত্ব নিয়ে আপনারা দেখুন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে কি না যদি না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আধার সংযুক্তিকরণটা করিয়ে নিন তাহলেই কিন্তু আপনারা আবাস যোজনার টাকাটা সময় মতো পেয়ে যাবেন তো তাহলে বন্ধুরা এটা ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং ভিডিওটাতে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন